যেভাবে অস্ত্র ক্রেতা থেকে এখন অস্ত্র বিক্রেতা তুরস্ক আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন প্রেসিডেন্ট রেজেপ তাইব এরদোয়ানের নেতৃত্বে বিভিন্ন সেক্টরে তুরস্কের অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি সামরিক দিক থেকেও তারা হয়ে উঠেছে স্বাবলম্বী যে তুরস্ক একসময় অন্য দেশ থেকে অস্ত্র ক্রয় করত সেই তুরস্ক এখন নিজেদের প্রযুক্তিতে অস্ত্র উৎপাদন করে বিভিন্ন দেশে তা বিক্রি করছে গত এক দশকে তুরস্কের সামরিক শিল্প অনেকটাই এগিয়েছে দুই সাল নাগাদ সামরিক খাত থেকে ছাব্বিশ দশমিক নয় বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তুরস্ক দেশটি রস্ক ড্রোন রকেট লঞ্চার স্বল্প পাল্লার মিসাইল সাজোয়াজান হেলিকপ্টার ট্যাঙ্ক ইত্যাদি উৎপাদন করছে তাদের টি ওয়ান টু নাইন হেলিকপ্টার একসঙ্গে আটটি ট্যাঙ্ক মিসাইল বারোটি নিয়ন্ত্রিত নিক্ষেপণযোগ্য রকেট ও অটোমেটিক গানের জন্য পাঁচশোটি গুলি বহন করতে পারে এই হেলিকপ্টার প্রচণ্ড গরম ও ঠান্ডায় বিরূপ পরিবেশে রাতের আঁধার বা দিনের আলোতে ভূমি থেকে অনেক উচ্চতায় অভিযান পরিচালনা করতে সক্ষম বলে জানা গেছে টি ওয়ান ফাইভ ফাইভ ফিরটিনা মিসাইল ত্রিশ সেকেন্ডের মধ্যে চল্লিশ কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে বাংলাদেশের সঙ্গে তুরস্কের অস্ত্র বিক্রির চুক্তি হয়ে গেছে তুরস্ক মূলত সামরিক ড্রোন রকেট লঞ্চার মিসাইল হেলিকপ্টার যুদ্ধ যুদ্ধজাহাজ ও ট্যাঙ্ক বিক্রি করতে চাইছে গত বছর ডিসেম্বরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভিসুর ঢাকা সফরের প্রধান লক্ষ্য ছিল অস্ত্র বিক্রি সে সময় আলোচনা কতটা ফলপ্রসূ হল সে বিষয়ে কোনো পক্ষ থেকেই মেলেনি বক্তব্য তবে ছয় মাস যেতে না যেতেই দুই পক্ষে হল চুক্তি উনত্রিশ জনের এই চুক্তির পর বিবৃতিতে বলা হয় অস্ত্র আসবে উল্লেখযোগ্য পরিমাণে তবে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত আর তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য থেকে বাংলাদেশ কোন ধরনের অস্ত্র আনবে সে বিষয়ে কিছু আভাস পাওয়া গেছে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মোসদ মান্নান গত ফেব্রুয়ারিতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে দেশটি থেকে ড্রোন প্রযুক্তি আমদানিতে ঢাকার আগ্রহের কথা জানান তিনি বলেন তুরস্কের ড্রোন বিশ্বমানের প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রয়োজন অনুযায়ী আমরা ভবিষ্যতে আধুনিক সরঞ্জাম নেয়ার বিষয় বিবেচনা করতে পারি সেনা প্রশিক্ষণেও বাংলাদেশের আগ্রহ আছে বলে জানান রাষ্ট্রদূত তিনি বলেন তুরস্কের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা লাভবান হবেন টিআরজি থ্রি জিরো জিরো নামের মিসাইল সিস্টেমটি জুন জুলাই এর মধ্যেই বাংলাদেশে সরবরাহ করা হবে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় সে সময় বলা হয়েছিল দুই হাজার উনিশ সালেও বাংলাদেশ বিমানবাহিনী নৌবাহিনীও মিসাইল সিস্টেম কিনেছে দেশটি থেকে ডিফেন্সিয়া ডট নামে সামরিক একটি ওয়েবসাইটের তথ্য বলছে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এয়ারক্রাফ্ট এরিয়াল ভেহিক্যাল এয়ার ডিফেন্স সিস্টেম আর্মার্ড ভেহিক্যাল অ্যাটাক হেলিকপ্টার আর্টিলারি সিস্টেম ইলেকট্রিক্যাল ওয়ার কেয়ার সিস্টেম রেডিও কমিউনিকেশন সিস্টেম ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সামরিক বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার বলেন তুরস্ক থেকে এই প্রথম আর্মস কেনা হচ্ছে তা কিন্তু না আশির দশকে আমরা যখন সেনাবাহিনীতে ছিলাম তখনও কিন্তু তা কেনা হয়েছে বিশেষ করে ভারী অস্ত্র যাকে আমরা আর্টিলারি গান বলি আমরা তা ব্যবহারও করেছি তুরস্ক কিন্তু ন্যাটোভুক্ত দেশ তারা ইউরোপের অংশ তাদের অস্ত্রের টেকনোলজির উৎস হল ইউরোপ অস্ত্রের কার্যকারিতা নির্ভর করে তার ব্যবহারের ওপর তারা অস্ত্র উৎপাদনে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য ও পরীক্ষিত তিনি আরও বলেন আমাদের অস্ত্রের সোর্সের ডাইভার্সিফিকেশন থাকতে হবে আমরা চায়নার ওপর নির্ভরশীল ছিলাম তুরস্ক থেকে যে অস্ত্র আসছে তা আমাদের জন্য বড় ধরনের সুযোগ তুরস্ক নতুন সোর্স হিসেবে আমাদের জন্য ভালোই হবে প্রতিরক্ষা খাতে তুরস্কের সাম্প্রতিক অগ্রগতি বিশ্ববাসীকে অবাক করেছে যে দেশটি কিছুদিন আগেও প্রতিরক্ষা চাহিদা মেটাতে বিদেশিদের ওপর নির্ভরশীল ছিল সেই দেশটি এখন নিজেদের তৈরি অত্যাধুনিক অস্ত্রে সমৃদ্ধ কি না বানাচ্ছে তারা যুদ্ধজাহাজ ফাইটার জেট ড্রোন সব নিজেদের প্রয়োজনেই শুধু মেটাচ্ছে না তুরস্ক অন্য দেশে অস্ত্র বিক্রিও করছে তারা দুই সালে রেজেপ তাইব এরদোয়ান ক্ষমতায় আসার পর প্রতিরক্ষা খাতে গভীর মনোযোগ দেয় তুরস্ক বিভিন্ন ধরনের অস্ত্র উৎপাদন শুরু করে তুর্কি কোম্পানিগুলো স্থলযুদ্ধের বিভিন্ন উপকরণ নির্মাণ দিয়ে শুরুর পর যুদ্ধ জাহাজ অ্যাটাক হেলিকপ্টার এমনকি সর্বাধুনিক ফাইটার জেটও নির্মাণ করছে তারা পাশাপাশি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বিভিন্ন প্রযুক্তিও উৎপাদন করছে দেশটি হেলিকপ্টার ড্রোন মনুষ্যবিহীন নৌযানেরও সফল পরীক্ষা চালিয়েছে তারা এখন তাদের মনোযোগ মনুষ্যবিহীন সাঁজোয়া যান আন্ডারগ্রাউন্ড অ্যান্ড ট্যানেল ওয়ারফেয়ার উইপন্স এবং ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র উৎপাদনে প্রতিরক্ষা শিল্পে গত কয়েক বছর ধরে অভূতপূর্ব উন্নতি করা দেশটি ক্রমশই নিজের অস্ত্রের বাজার সম্প্রসারণ করছে দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য পূর্ব এশিয়া এমনকি ইউরোপেও আছে তুর্কি অস্ত্রের ক্রেতা এর দোয়ান ভীষণ দুই হাতে নেন দেশকে প্রতিরক্ষা খাতে স্বনির্ভর করতে শুরুতে সাজোয়া জান দিয়ে শুরু করলেও এখন ট্যাঙ্ক মিসাইল রকেট লঞ্চার ড্রোন সবকিছুই তৈরি হচ্ছে তুরস্কে এখন সেখানে অনেক সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে যারা বিশ্বমানের অস্ত্র ও অস্ত্রপণ্য উৎপাদন করে বছর চারেক আগে আসেলসান ও টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নামের দুটি তুর্কি প্রতিরক্ষা সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বের সেরা একশো কোম্পানির তালিকায় স্থান করে নেয় কম দামে মানসম্পন্ন পণ্য উৎপাদন করায় অনেক দেশই আকৃষ্ট হয়েছে তুরস্কের প্রতিরক্ষা সামগ্রী কিনতে মধ্যপ্রাচ্য পূর্ব এশিয়া এমনকি ন্যাটো সদস্য দেশের কাছে অস্ত্র বিক্রি করছে তারা বর্তমানে তুরস্কের সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান বিশ্বে অস্ত্র আমদানিকারক দেশগুলোর তালিকায় তুর্কমেনিস্তানের অবস্থান চল্লিশ নম্বরে দুই হাজার সালে দেশটি আমদানি করেছে বিরানব্বই মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র আর এর বেশিরভাগই পণ্য ওই অঞ্চলে তুরস্কের অস্ত্রের আরেক বড় ক্রেতা আজারবাইজান এতদিন বিষয়টি প্রকাশ্যে না এলেও দুই হাজার বিশ সালের নাগান্ন কারাবাখ যুদ্ধের পর সেটি আর গোপন থাকেনি তুর্কি অস্ত্র দিয়ে ওই যুদ্ধে আর্মেনিয়ার দখল থেকে অনেক এলাকা মুক্ত করেছে আজার বাইজান তুরস্কের বেরাক্তার টিবি টু ড্রোন তার ধ্বংসক্ষমতা দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই বেরাক্তার টিবি টু ড্রোন সবার আগে পেয়েছে কাতার কাতার সশস্ত্র বাহিনীর কাছে ছয়টি বেরাক্তার ড্রোন আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তুর্কি সমরাষ্ট্রের বড় ক্রেতা কাতার দোহার সঙ্গে আঙ্কারার সম্পর্ক অনেক বছর ধরেই বন্ধুত্বপূর্ণ কাতারের নৌবাহিনী তুরস্কে তৈরি যুদ্ধজাহাজও ব্যবহার করছে এছাড়া ট্যাঙ্ক সাজোয়া যানসহ স্থলযুদ্ধের বিভিন্ন উপকরণ কাতারের কাছে বিক্রি করেছে তুরস্ক তুরস্কের অস্ত্রের ক্রেতা দেশগুলোর তালিকায় রয়েছে কাজাখস্তান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ফিলিপাইন সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্কের টানা পড়েন থাকলেও অস্ত্র বাণিজ্যে সেটি খুব একটা প্রভাব ফেলেনি এই দুটি দেশ প্রধানত স্থলযুদ্ধের উপকরণ ও ছোট সমরাস্ত্র কেনে তুরস্কের কাছ থেকে সম্প্রতি তুর্কি সমরাস্ত্রের বড় ধরনের ব্যবহার হয়েছে সিরিয়া ও নাগার্নো কারাবাখের যুদ্ধে তুরস্ক সিরিয়ার যুদ্ধে অপারেশন অলিভ ব্রাঞ্চে দীদের বিরুদ্ধে নিজস্ব সমরাস্ত্র ব্যবহার করে সফল হয়েছে তুরস্কের মধ্যাঞ্চলে অবস্থিত কিরিকিল প্রদেশে গড়ে উঠেছে তুর্কি সামরিক শিল্প এখানে আছে মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন বা এমকেইকে এই কর্পোরেশন বেশ কয়েকটি অস্ত্র কারখানা পরিচালনা করে এই নগরীতেই দুই সালে প্রতিষ্ঠিত হয় তুরস্কের প্রথম বিশেষায়িত বাণিজ্যিক এলাকা ও আইজেড যেখানে কেবল অস্ত্র কারখানাই থাকবে উনিশশো আশি এর দশকে বেশ কয়েকটি ন্যাটো সদস্য দেশ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজেরাই উদ্যোগ তৈরির নেয় তুরস্ক তাদের মধ্যে একটি প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা কমিয়ে তারা দেশেই প্রয়োজনীয় প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের বিশাল পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দক্ষিণ এশিয়ায় তুরস্কের সমরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রেতা পাকিস্তান এরই মধ্যে পাকিস্তান নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ বানিয়েছে তুরস্ক খবরে বলা হয় পাকিস্তানকে দুটি করভেট সরবরাহ করেছে তুর্কি প্রতিষ্ঠান আসফাদ আরেকটি জাহাজের নির্মাণ কাজ চলছে দুই সালের এক চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি পাকিস্তান নৌবাহিনীর জন্য চারটি করভেট নির্মাণ করার কথা যার দুটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে তুরস্কে আর তৃতীয়টির নির্মাণ কাজ চলছে করাচিতে এছাড়া তুরস্কের নিজস্ব উদ্ভাবিত টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার কেনার চুক্তিও করেছে পাকিস্তান এ অঞ্চলে আফগানিস্তানের কাছেও অস্ত্র বিক্রির প্রক্রিয়া শুরু করেছে তুরস্ক ডিসেম্বরের শেষ সময়ে এসে উত্তর আফ্রিকার তিউনিশিয়ার কাছে একশো মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির চুক্তি চূড়ান্ত করেছে তুরস্ক তুর্কি সমরাস্ত্রের আরেক উল্লেখযোগ্য ক্রেতা ইউক্রেন ছয়টি টিবি টু ড্রোন কিনেছে তারাও আরও পাঁচটি সরবরাহ করার কথা রয়েছে এ বছর এছাড়া সম্প্রতি ইউক্রেনের নৌবাহিনীর জন্য করভেট নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছে তুরস্ক দুই সালে আসেলসান ও টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নামের দুটি তুর্কি প্রতিরক্ষা সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বের সেরা একশো কোম্পানির তালিকায় জায়গা করে নেয় তবে এসব একদিনে হয়নি এর পেছনে রয়েছে একটি মাস্টার প্ল্যান দুই সালকে সামনে রেখে তাইব এরদোয়ানের সরকার যে ভীষণ ঘোষণা করেছে তার মূল দুটি লক্ষ্য হল অর্থনৈতিকভাবে বিশ্বের সেরা দেশগুলোর কাতারে যাওয়া এবং প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজস্বভাবে সমরাস্ত্র উৎপাদন করা প্রতিরক্ষা খাতে যার শুরুটা হয়েছিল বিদেশ থেকে কেনা অস্ত্রের আধুনিকায়ন দিয়ে এরপর নিজেরাই বিভিন্ন অস্ত্র উৎপাদন শুরু করে তুর্কি কোম্পানিগুলো তুরস্কের সমরাস্ত্র উৎপাদন শিল্পের নীতি নির্ধারণী প্রতিষ্ঠান এস প্রধান ইসমাইল দেমির বলেন নতুন প্রজন্মের ব্যাটল ট্যাঙ্ক আর্মার্ড কমব্যাট ভেহিক্যাল টেকটিক্যাল হুইল আর্মার্ড ভেহিক্যাল প্রস্তুত করি আমরা ন্যাটোর সামরিক অভিযানের প্রয়োজনীয়তা ও স্ট্যান্ডার্ড মাথায় রেখে শুরু থেকে প্রতিটি প্রকল্প চলছে নিজেদের সামরিক বাহিনীর জন্য তুরস্কের উৎপাদিত পণ্যের বাজার ক্রমশ বিদেশেও সম্প্রসারিত হয়েছে যাদের কপালে অস্ত্র বিক্রেতার তকমা রয়েছে তারা তুরস্কের এ ব্যবসাকে সহজে মেনে নিতে পারছে না এই উদ্দেশ্যে এগোতে গিয়ে মাঝে মধ্যে হচট খেতে হলেও পরাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার কাজে বিরতিহীনভাবে এগোচ্ছে দেশটি শেষ করছি এখানেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ